আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত যেটা জানতে চেয়েছেন তার আপনি আপনার বোনকে জাকাত দিতে পারবেন কি না কাদেরকে জাকাত দেওয়া যায় যে জাকাতের যে হকদার ফকির মিসকিন ঋণগ্রস্ত ফকির বলতে একেবারে আর কিছুই নেই মিসকিন একেবারে কিছু নেই তা নয় কিন্তু চলতে পারে না যথেষ্ট নয় মিসকিন ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত আদায়ের কাছে নিয়োজিত ব্যক্তি মুসাফের ব্যক্তি আল্লাহ রাস্তায় এবং কৃতদাসকে মুক্ত করার জন্য এই খাদগুলিতে জাকাত দেওয়া যেতে পারে তো এখন হতে পারে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আপনার যে বোন হয়তো বা ঋণগ্রস্তের মধ্যেও পড়তে পারে মিস্কিন কিছু আছে কিন্তু যথেষ্ট নয় চলতে পারে না মানুষের কাছে চাইতেও পারে না এর কাতারে পড়তে পারে সুতরাং আপনি জাকাত দিতে পারেন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কোনো সমস্যা এমনকি স্ত্রী স্বামীকেও জাকাত দিতে পারবে জাকাত ওই ব্যক্তি তাদেরকে দিতে পারবে না যেমন স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্বামীর উপর ফরজ আবশ্যক সেজন্য স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না কিন্তু স্বামীর ভরণ পোষণ করে স্ত্রীর উপরে ফরজ নয় শরীয়তের পক্ষ থেকে স্বামীর দায়িত্ব সেজন্য স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে তারপরে মা বাবা যারা ছেলে মেয়ে আছে ছোট অপ্রাপ্তবয়স্ক বিবাহ হওয়ার আগে মেয়ে এদের ভরণপোষণ দায়িত্ব বাবার বাবা এদেরকে জাকাত দিতে পারবে না তারপরে মা বাবার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব সন্তানের সন্তান এদিকে জাকাত দিতে পারবে না এরকম কিন্তু এর বাইরে এদিকে জাকাত দেওয়া যেতে পারে স্ত্রী স্বামীকে দিতে পারবে স্ত্রী কোনো মেয়ে তার ভাই বোন তাদেরকে দিতে পারবে এভাবে মানে জাকাত দিতে পারে কোনো সমস্যা নেই সুতরাং আপনি আপনার বোনকে জাকাত দিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ করতে পারেন জাকাত দিয়ে যদি তারা সেরকম পরিস্থিতি থাকে জাকাতের হকদার যদি হয় السلام عليكم ورحمة الله وبركاته